হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি রাজ আহমেদ আপনাদের সাথে নর্মালি আমি এই চ্যানেলে লাইভ প্রবলেমের যে বা ইজি সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলাই তুলে ধরার চেষ্টা করি তবে এই চ্যানেলে মোস্ট অব দ্য ভিডিওস গায়নোকেমিস্ট্রেশিয়ার প্রবলেমের যে সলিউশন সেটা নিয়ে বানানো তো আজকেও আমি গায়নোকেমিস্ট্রেশিয়া নিয়েই তিন চার মিনিট কথা বলবো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ফিজিক্যালি অর্থাৎ রুমে বসে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার গায়নোকেমিস্ট্রি শেয়ার হয়েছে কি হয়নি এবং ওখানে বলা ছিল যে হানড্রেড পার্সেন্ট শিওর হবেন ফিজিক্যালি আপনি নিজে নিজেই বুঝতে পারবেন এখানে দুইটা টাইপ ছিল একটা হচ্ছে যে আপনি নিজে নিজে কিভাবে সেখানে টাচ করে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার গায়নোকেমিস্ট্রি শেয়ার হয়েছে কি হয়নি ঠিক আছে আর আর একটা প্রসেস ছিল যে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ওই ধরনের প্রবলেম আছে বা আসলে ডাউট যে প্রবলেম আছে কি না সেক্ষেত্রে কী করতে হবে সো এখন ক্লিনিক্যালি কীভাবে জিনিসটা আইডেন্টিফাই করা হবে সেইটা নিয়ে আমি দু মিনিট কথা বলবো সো বেসিক্যালি গায়নোক্যামস্টিয়া প্রবলেমটা যে কারণে হয় সেটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্সের কারণে অর্থাৎ আমাদের যখন বয়সন্ধি হয় অর্থাৎ বলতে পারি দশ এগারো বারো বছর পর থেকে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ছেলেদের যে একটা নেচার ছেলেদের যে একটা চেঞ্জ ছেলেদের দাঁড়িয়ে উঠে বা ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেই সময় থেকে কিন্তু শুরু হয় আর এই সময় কিন্তু হরমোনের আধিক্যটা অনেক বেশি থাকে সো দেখা যাচ্ছে দশ বছরের পরে পনেরো বছর ষোলো বছর এই সময়টার মধ্যে কিন্তু আমাদের এই চেঞ্জগুলো চলে আসে অর্থাৎ ছেলেদের যে ছেলেদের একটা বৈশিষ্ট্য আসবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই সময়ের মধ্যে হয় সেম মেয়েদের ক্ষেত্রেও হয় হয়তো দু এক বছর কম বেশি হতে পারে তো এই সময়টার মধ্যে আমাদের হরমোনাল ইমব্যালেন্স তখন এমনি থাকে দেখা যাচ্ছে এই সময়টা পরে সতেরো আঠারো বছর যখন ক্রস করবে তখন কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্সটা ব্যালেন্স হয়ে যায় অর্থাৎ ছেলেদের যে যে হরমোন যে যে রেঞ্জে থাকার দরকার সেই সেই রেঞ্জে অটোম্যাটিক ওটা হয়ে যায় আর যাদের এটা হয় না তারাই কিন্তু গায়নোকেমিস্ট্রির শেয়াই ভুগতে থাকে সো এখন বলে দিই যে আপনি বুঝতে পারলেন যে আপনার গায়নোকেমিস্ট্রির শেয়া আছে হাত দিয়ে বুঝলেন যে হার্ড ফিল আছে আর আরেকটা কথা যে যারা এই ভিডিওটা দেখছেন তারা আমার আগের ভিডিওটা দেখেন হলে এই ভিডিওটা বুঝতে পারবে না কারণ একটার সাথে আরেকটা রিলেটেড থাকবে সো আপনারা বুঝে গেলেন যে গায়নোকেমিস্ট্রির শেয়ার প্রবলেম আছে বাট এখন জানতে চাচ্ছেন বা ফ্যামিলিও কিন্তু অনেক সময় শোনে না যে তুমি কীভাবে বুঝলা যে তোমার গায়নোকেমিস্ট্রির শেয়ার প্রবলেম হয়েছে কিনা সো এখন আপনাকে কোন ডক্টরের কাছে যেতে হবে আমি সেটা বলে দিচ্ছি সো এই গায়নোক্যামিস্টিয়া আছে কি নাই এইটা কনফার্ম করার জন্য আপনাকে যে কোনো একজন অ্যান্ড্রোক্রাইনোলজি স্পেশালিস্টের কাছে যেতে হবে বুঝতে পেরেছেন অ্যান্ড্রোক্রাইনোলজি স্পেশালিস্ট ওনাদেরকে অবশ্য হরমোনাল ডাক্তারও বলা হয় তবে আমাদের সবসময় ফোকাস রাখতে হবে যে ওই ডক্টরটা অ্যান্ড্রোক্রাইনোলজি স্পেশালিস্ট কি না সো ডাক্তারের কাছে যাওয়ার পরে ধরেন যে আপনি এখন ডাক্তারের রুমের মধ্যে এখন যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে যে ডাক্তার আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আপনার সেক্সুয়াল কোনো প্রবলেম হয় কিনা বা এই যে আমাদের এক্সাইটেশন সেটা ফিল করেন কি না বা ধূমপান করেন কি না যেগুলা জিজ্ঞেস করবে আপনি সঠিকভাবে বলবেন ডাক্তার সব কথা শোনার পরে আপনাকে দুই ধরনের টেস্ট দেবে একটা দেবে আলট্রাসনোগ্রাম যেটার মাধ্যমে বোঝা যাবে যে আপনার গ্ল্যান্ড আছে কি নাই আর একটা দেবে হরমোনাল টেস্ট এইটা হচ্ছে এটার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে যে আপনার শরীরের মধ্যে স্টিল নাও হরমোনাল ইমব্যালেন্স আছে কি না এই দুইটা টেস্টই আপনাকে নর্মালি দিবে টেস্ট দেওয়ার পরে আপনাকে বলবে যে টেস্টগুলো করাই নিয়ে আসতে বেসরকারিতে করলে মোটামুটি তিন হাজার মতো টাকা লাগবে একটু কম বেশি হতে পারে আর সরকারিতে করলে মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে হয়ে যাবে সো রিপোর্টটা যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন তখন ডাক্তার আলট্রাসোনোগ্রাম দেখে একটা আপনাকে রিপোর্ট দিবে যে আপনার ভিতরে গুটি বা গ্লান্ড হয়েছে কি না সেটা রিপোর্টে লেখা থাকবে তারপরে আপনার হরমোনাল যে টেস্টগুলা দিয়েছিল সেই টেস্টগুলা দেখে ডাক্তার বলে দিবে যে চার পাঁচটা টেস্টের মধ্যে যে আপনার কোন হরমোনটাই প্রবলেম আছে হরমোন প্রবলেম থাকতে পারে না থাকতে পারে যদি দেখে যে হরমোনাল প্রবলেম আছে তো ভয়ের কিছু নয় হরমোনাল প্রবলেম থাকলে আপনাকে মোটামুটি দেড় থেকে দুই মাসের একটা ওষুধ দিবে। আপনাকে যে দেড় থেকে দুই মাসের ওষুধ দিল সেই ওষুধটা খাওয়ার পরে ডাক্তার আবার বলবে যে দুই মাস পরে উনি মার্কিং করে দেবে যে এই হরমোনটা এই হরমোনটার প্রবলেম সো ওষুধের যে ডোজ সেই ডোজটা শেষ করার পরে আপনাকে আবার ওই টেস্টটা জাস্ট ওই টেস্টটা করতে বলবে চার পাঁচটা করতে বলবে না যেটা প্রবলেম সেটা সেটা করে আবার ডাক্তার বলবে যে দুই মাস পরে আমার সাথে দেখা করতে সো দুই মাস পরে যখন আপনি ডোজ কমপ্লিট করে ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার আগের রিপোর্টটা এবং পরের রিপোর্টটা দুইটাই নিয়ে যাবেন দুইটা কম্পেয়ার করে দেখবে কম্পেরিজন করে দেখবে যে এখন কি কন্ডিশন হয়তো আগে বিশ ছিল এখন দেখা যাচ্ছে দশ যেটা ছেলেদের হওয়া উচিত বা ছেলেদের রেঞ্জের মধ্যে আছে তখন ডাক্তার বলে দেবে যে ইয়াবনো হরমোনাল ইমব্যালেন্স স্টিল নাও বাট আপনার যেহেতু গ্ল্যান্ডুলার টিস্যু আছে সো আপনাকে এটা অপারেশন করে নিতে হবে অথবা আপনার গ্ল্যান্ডুলার টিস্যুও নাই এবং আপনার এখন কোনো হরমোনাল প্রবলেমও নাই আপনি এখন ফিট এখন যদি তারপরেও আপনার কাছে মনে হয় যে আমার ফ্যাটের জন্য এটা খারাপ লাগছে ফ্যাটের জন্য খারাপ লাগছে বা আপনার মন মানতেছে না বা আপনি আসলে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন না ওইভাবে বাট ডাক্তার কিন্তু বলে দিয়েছে যে আপনার গ্ল্যান্ডও নাই এখন হরমোনাল ইমব্যালেন্সও নাই আপনি এখন ফিট ঠিক আছে বাট আপনার কাছে যদি এখন মনের কাছে অস্বাভাবিক মনে হয় তাহলে এটা আপনার মানে ফুলি ডিপেন্ডস আপ টু ইউ দ্যাট আপনি আইদার সার্জারি করবেন কি সার্জারি করবেন না ঠিক আছে এটাই হচ্ছে প্রসিডিওর সো আমি এই ভিডিওর মাধ্যমে যেই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ফিজিক্যালি আমরা যখন টেস্ট করলাম যে আমাদের গায়নোকেমিস্ট্রিশিয়া আছে কি গায়নোকেমিস্ট্রিশিয়া নাই আমি বুঝতে পারি আর বুঝতে না পারি এরপরে তো আমাকে মেডিকেলি জিনিসটা শিওর হতে হবে যে আমার আসলেই কি প্রবলেম সো মেডিকেলি কিভাবে আপনি শিওর হবেন কোন ডাক্তারের কাছে যাবেন এবং ফুল প্রসিডিওরটা কি হবে সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি কারো কোনো প্রকার সমস্যা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর ডিসক্রিপশনে আমার গ্রুপস এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনি অ্যাড হয়ে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান সেটা যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে অবশ্যই ওই ধরনের ভিডিও নিয়ে নেক্সট টাইমে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ